আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিগেস্ট একটা আর্নিং অপরচুনিটি উইদাউট রেফারেল প্রায় $400 পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকার রেফারেল কমিশন নেই। ইভেন এই কাজটা এতটাই ইজি, আপনি নিজেই মন থেকে করতে মানে পছন্দ করবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও মেন পয়েন্ট। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিয়েন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করব। এই অফারটা দিচ্ছে হচ্ছে ওশেন প্রোটোকল ইমপ্রেশন এয়ারড প্রোগ্রাম, রিওয়ার্ড হচ্ছে $400 পর্যন্ত, 1000 টোকেন অবধি। দেখেন এখানে কিন্তু লেখা আছে, দেখেন যে যে রিসিপ এয়ারড রিওয়ার্ড অফ আপ টু 1000 ওশেন টোকেন আর কি। তো এই 1000 টোকেনের মূল্যটা কত আমি দেখাই, এক টোকেনের দাম হচ্ছে 44 সেন্ট। এখন যদি আমি ক্যালকুলেট করি আপনাদের সামনে, এটার দেখেন $440। ওকে, এখন কাজটা করবেন কিভাবে আমি আপনাদেরকে শিখাই দিব, কোনো প্রবলেম নয়। এখানে কিন্তু আমি পোস্টটা টোটালি মেনশন করে দিছি, এই যে দেখেন যে কিভাবে কি করবেন, হাউ টু মেক পোস্ট। এই টুইটার পোস্টের মধ্যে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখেন আমি একটা পোস্ট করছি যে UMG ওশেন প্রোটোকল দ্য ওয়ার্ল্ড আপনার মানে বিগ একটা কোম্পানি বুঝেছি আমি, টেকনোলজি প্রজেক্ট ইজ রিয়েলি ইন্টারেস্টিং আই থিঙ্ক, তাদের কয়েনটা আর কি বুঝেতেছি যে ফিউচারে $1 পর্যন্ত হিট করবে, এরকম একটা পোস্ট করছি আর কি। তাদেরকে এই যে দেখেন ই করছি, কী করছি, ট্যাগ করছি, ট্যাগ করে তারপরে কী করছি, এটা করছি আমি। তো এখন আপনারা কীভাবে পোস্টটা মেক করবেন সেটা আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। এখানে আরও কাজ আছে, একটা ফর্ম সাবমিট করতে হবে। সো স্টেপ বাই স্টেপ দেখেন, ভিডিওটা একটু লং হইতে পারে ভাই, যেহেতু ফ্রি আর্নিং অপরচুনিটি, কোনো প্রকার রেফারেল নাই। সো আপনাকে তো একটু কষ্ট করে ভিডিওটা দেখে তারপরে কাজটা করতে হবে, তাই না? ওকে, তো তারপরে দেখেন আমি এখানে আমি তো ফর এক্সাম্পল পোস্ট কালকে করে নিছি, আমার কাজ কিন্তু শেষ। এখানে যদি আমি ক্লিক করি তারপর দেখেন এই যে ভিউ টুইট অ্যাক্টিভিটি নামক একটা অপশন রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি আমার কিন্তু এটা হয়ে গেছে অলরেডি। এখানে দেখেন একটু পরে কিন্তু শো করবে, দেখেন আমার কিন্তু প্রায় 3280টা ইমপ্রেশন হয়ে গেছে। এইখানে যদি আপনার জাস্ট 1000 ইমপ্রেশন হয় তাহলেই কিন্তু আপনি ইনস্ট্যান্ট পাবেন $8, মানে তারা যখন পেমেন্টটা করবে। ওকে, তো এখানে দেখেন আমি কিন্তু বলে দিছি নোটিশ, এখানে কোনো প্রকার রেফারেল কমিশন নেই, একজন আরেকজন আরেকজনের টুইটার পোস্ট লাইক কমেন্ট ফলো করে ইনকাম করতে হবে, আপনার পোস্টে সর্বনিম্ন 1000 ইমপ্রেশন লাগবে, তাছাড়া এখান থেকে পেমেন্ট পাবেন না। ইমপ্রেশনের মানে হচ্ছে টাইম কাউন্ট, ভিউজ যেটাই বলেন না কেন বাংলা ভাষায়। ওকে, আর এটা কি আমি কি ফাইজলামি করতেছি নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, এই যে তাদের টুইটার পোস্ট, চলেন ঘুরে আসি। এই যে দেখেন এই যে ওশেন প্রোটোকল, এই যে দেখেন এখানে কিন্তু 147,000 ফলোয়ার, আর এই টোকেন এটা কিন্তু একদম অরিজিনাল টুইটার। ওকে, সো এটা হচ্ছে তাদের পোস্ট, এখানে কিন্তু তারা দেখেন বলছে, এই যে দেখেন এভরিথিং কিন্তু বলা আছে। ওকে, সো আমি এখানে পোস্ট টোস্ট করছি, আপনারা এখানে তাদের কী কী করবেন, তাদের এই পোস্টে একটা লাইক, একটা কিউ টুইট, একটা রিটুইট, একটা কমেন্টস করে দিয়ে। ওকে, এগুলো তো বুঝেন, এগুলো তো দেখাই দেবো না, তাই না? তো তারপরে এগুলো করার পরে এখন আপনাকে যে কাজটা করতে, তার আগে কিন্তু আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, সর্বপ্রথম একটা টুইটার পোস্ট মেক করতে হবে এরকম আমার মতো করে। আপনি লিখতে পারেন আপনার মনের মতো করে, যেমন হ্যাঁ যে ওশেন প্রোটোকল ভালো একটা প্রজেক্ট, বিগ প্রজেক্ট, এরকম ইংলিশ তো সামথিং তো বুঝেন। একবারে যদি না বুঝেন ভাই তাইলে আপনার জন্য অনলাইন না, কারণ আপনাদের তো হাতে ধরে ধরে কেউ শিখাইতে পারবো না। ফর এক্সাম্পল আমি একটা টাইপ করে দেখাই, তো আমি আমার নোটের মধ্যে থেকে দেখাই, তাইলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা গাইস, আমি একটা টুইট করে দেখাই, টুইটটা আমি ডিলিট করে দিবো, আপনারা আপনার বুঝবেন। এই যে দেখেন এদিকে দেখেন প্লাস আইকন আছে, আপনার টুইটার অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে প্লাস আইকন। ওকে, প্লাস আইকনে যাওয়ার পরে যে টুইট নামক একটা অপশন আছে সবার নিচে, টুইটের উপর ক্লিক করেন। তো আপনারা এরকম লিখবেন যে ওশেন প্রোটোকল গ্রেট প্রজেক্ট, অলওয়েজ ট্রাই টু রাইজ দেয়ার কারেন্সি অ্যান্ড ট্রাই টু গিভ দ্য দেয়ার ইনভেস্টরে প্রফিট, মানে আপনি একটা লিখবেন তাদের সম্বন্ধে একটা ভালো কিছু, তাদের প্রজেক্ট সম্বন্ধে একটা ভালো কিছু লিখবেন। লেখার পরে এখান থেকে অ্যাট দ্য রেট ওশেন প্রোটোকল করে ট্যাগ দিবেন, ঠিক আছে? এই যে তাদের যে ই আছে ওশেন প্রোটোকল, এটা ট্যাগ করতে হবে, কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের। তো আপনারা যখন এইভাবে লিখবেন ওশেন প্রোটোকল, এই যে চলে আসবে, এই যে এইটা যেটা লোগো দেওয়া এইটা, এটার উপর টাচ করলে একটা ট্যাগ হয়ে যাবে এরকম আর কি। ওকে, দেন এটি একটু উপরের দিকে উঠে দিতে পারেন আপনারা, দেন আপনারা এখানে কিছু ট্যাগ ইউজ করতে পারেন, আমি দেখাই। তো এগুলো করার পরে আপনাকে একটা ইমেজ নিতে হবে তাদের, একটা ইমেজ। ইমেজ কোথায় পাবেন আমি শিখাই দিব না, তার আগে আমি এখান থেকে এটা পোস্ট করি। যেমন তাদের এই ইমেজটা আমার কাছে আছে, এই যে এটা আমি এটা নিচ্ছি এখান থেকে। ওকে, সো আপনারা তাদের একটা ইমেজ নেবেন, যে কোনো ইমেজ সমস্যা নাই। ওকে, দেন হচ্ছে কাজটা করতে হবে, আমি দেখাই দিই কইরা। এটা কিন্তু একটা ই ছিল, আমার একটা স্ক্রিনশট ছিল আর কি। ফর এক্সাম্পল স্বরূপ আমি এটা আপনাদেরকে বুঝাইতেছি, আপনারা স্ক্রিনশট নিয়েন না,
আপনার একটা ইমেজ নিয়েন, আমি তো এই টুইটারটা ডিলিট করে দিব, কথা বুঝতে পারছেন? এখান থেকে টুইট করবেন, ওকে টুইট করে দিচ্ছি আমি। টুইট করে দেওয়ার পর আপনি কিন্তু দেখতে পারবেন যে এটা প্রোফাইলে চলে যাবে আপনার, ওকে। সো আমি যদি এই টুইটের উপরে ক্লিক করি, এখান থেকে প্রোফাইলের উপরে ক্লিক করি, আমি আমার প্রোফাইলের উপরে কি আসার পরে দেখতে পারতেছি যে এটা একটা টুইট হয়ে গেছে, তাই না? তো আপনারা কী করবেন, এখানে ক্লিক করে, যেহেতু আপনাদের অন্যান্য কিছু ইম্পর্টেন্ট না, থিওরট মেনতে ক্লিক করার পর এখান থেকে যে পিন পোস্টটা করে দিন, আমার তো দরকার নাই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমি আমার এই অ্যাকাউন্ট থেকে দেখা যায় এখন ইমেজটা ডাউনলোড করবেন কীভাবে, এই যে দেখেন তাদের যে অ্যানাউন্সমেন্ট পোস্ট আছে এখানে আসবেন, আসার পরে এই ওশিন প্রোটোকলের মধ্যে আসবেন, আসার পরে আরে যে কোনো একটি ইমেজ আপনার যা ভালো লাগে কোনো সমস্যা নেই, এখান থেকে যেটা মন চাই একটা ডাউনলোড করে নিন, এরকম আর কি বিষয়টা, ঠিক আছে? এরকম যে একটা যেটা ভালো লাগে ওইটা এরকম আর কি, মনে করেন একটা ভালো লাগতেছে, আপনি এখান থেকে ক্লিক করলেন, ক্লিক করার পর ওই যে উপরের দিকে থ্রি ডট মেনু, দেন এখান থেকে সেভ আর কি, এরকম বিষয়টা, ওকে? এটা তো বুঝবেন, ইমেজ ডাউনলোড তো আর দেখাই দেবেন, ওকে? তো এগুলো করার পরে আপনি কী করবেন, ফর এক্সাম্পল আপনার যে পোস্টটা আছে যেটা আপনি করছেন সেটাই যেরকম কপি করবেন, এখান থেকে লিঙ্ক কপি করবেন, এইখান থেকে লিঙ্ক কপি করবেন, এই যে এইখান থেকে ক্লিক করার পরে কপি করবেন, এই দেন কপি, এখান থেকে কপি লিঙ্ক, দেন আপনি আমার টেলিগ্রামে আসবেন, আসার পরে এখানে কিন্তু দেখেন যে একজন আরেকজনকে লাইক কমেন্ট এগুলো করতেছে, তো আমি এখানে আসার পরে আমি এখানে আমি লিখতেছি যে কীভাবে কী করবেন, আপনাদেরকে আমি আরেকটা জিনিস শিখাই দিই, কিবোর্ড বাংলা করবেন, বাংলা করার পরে এখানে বললেই হয়ে যাবো, আচ্ছা চলে যেতেছে আমি দেখাচ্ছি, কিবোর্ড বাংলা করার পরে এখানে দেখেন স্পেক আছে, স্পেকের মধ্যে ক্লিক করলে অটোমেটিক এখানে আপনি বলবেন আর লেখা হয়ে যাবো, তাহলে পোলাপানের ইজি হইব, আমি বুঝাইতেছি আপনাদেরকে, ওকে? সবাই আমাকে লাইক, আচ্ছা আমার এই ডিউর জন্য হচ্ছে না, আমি যে রেকর্ডিংয়ের মধ্যে আছি, ওকে, এই কারণে হচ্ছে না, মানে আপনি এখান থেকে লিখবেন, আমি দেখাচ্ছি এরকম একটা পোস্ট বানাবেন, সবাই আমাকে লাইক কমেন্ট এবং ফলো করুন প্লিজ, আমিও ব্যাক দিব সাথে সাথে, এখান থেকে এরকম দিয়ে দিবেন, ওকে? এই এরকম আর কি, তো দিলে এই যে দেখেন এই যে বলতেছে প্লিজ ব্যাক, তো একজন এই যে দেখছেন এই যে সুন্দর করে কিন্তু সাজাইছে, এরকম লিখলে তাহলে একজন আরেকজনটা লাইক কমেন্ট ফলো করতে পারবেন, ওকে? সো এভাবে করে দেখেন 423টা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে অলরেডি, একজন আরেকজনের কাছ থেকে লাইক কমেন্ট সব কিছু চাইয়া নিতেছে, আর আমি আমার গ্রুপের যে বোর্ড ছিল সেই বোর্ড কিন্তু রিমুভ করে দিছি, এখন আর কোনো বোর্ড টোট নাই, আপনি লিঙ্ক দিলে আপনাদের কিন্তু ব্যান করবো না, বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমি কিন্তু আপনাদেরকে হেল্প করতেছি ভাই, এখানে কোনো প্রকার রেফারেল কমিশন নাই, আমার এই ইউটিউব ভিডিওতে একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমি পাওনা রইলাম, আর শেয়ার করে দিয়েন, আর আমার গ্রুপে আপনারা আজে বাজে কোনো লিঙ্ক দিয়ে না, জাস্ট টুইটারে যে পোস্ট আছে ওইটা দিয়ে আপনারা আর্নিং করেন, ওকে? সো এখন গেল এগুলো এভরিথিং, আর আপনার ইউটিউব ভিডিওতে যদি 1000 ভিউজ হয় তাহলে আপনি কী পাবেন আর কেমনে ফর্মটা সাবমিট করবেন সেটা আমি বুঝাচ্ছি। তো গাইস, যারা আমার ভিডিও দেখে দেখে দৌড় মারছে ওরা পুরোপুরি বাস খাইছে, আসল কাজই বাকি, আপনার যে টাকা দিব ওই কাজটা তো করতেই হবে, সাবমিট পেমেন্ট ফর্ম ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে ডাটা ভয়েলের মধ্যে নিয়ে আসবে, এখানে একটা ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন, সম্পূর্ণ এক্সপ্লেন করা আছে কীভাবে আপনি ইমপ্রেশন এয়ার অপ রিওয়ার্ড প্রোগ্রামের মধ্যে জয়েন করে আর্নিং করবেন, এখান থেকে ক্লিক করার পরে ওপেন ইন ক্রোম ব্রাউজার করে দিচ্ছি, তারপর দেখেন এখানে কিন্তু বলা আছে, এখানে দেখেন ভালোভাবে বলা আছে হাউ টু পার্টিসিপেট, এভরি কন্টেন্ট ক্রিয়েটর ইজ এ অটো অ্যাপ্রুভেড অ্যাজ লং অ্যাজ দেয়ার কন্টেন্ট ইজ ইউনিক, ভালোভাবে বুঝছেন, আপনি যদি ইউনিকভাবে একটা পোস্ট সাজায় তাদেরকে ইমপ্রেস করতে পারেন লং টাইমের জন্য, তারা আপনাকে রিওয়ার্ডটা পে করবে, এগুলো মাথায় রাখতে হবে, এই জন্য সাজায় গুছায় পোস্ট করতে হয়। আচ্ছা এখন গেলেন এই যে এইখানে বিষয়টা যে রিওয়ার্ডটা কীভাবে পাবেন ভালোভাবে দেখেন, এখানে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা আপনাকে বুঝতে হবে, এই দেখেন এতটুকু আমি পইরা শোনাই, সোশ্যাল ইমপ্রেশন টুইটারের জন্য হচ্ছে আপনি $8 সমপরিমাণ তাদের টোকেনটা পাবেন 1000 ইমপ্রেশনে, যেটা আমি বুঝাইলাম আপনাদেরকে, ওকে? তারপরে হচ্ছে আপনার যদি মিডিয়ামেই করতে পারেন পোস্ট করতে পারেন তাহলে $20 পাবেন, সেম একই ইম্প্রেশন 1000 হইলেই হয়ে যাবে, মানে 1000 মানুষ দেখলেই হয়েছে আপনার পোস্টটা, ওকে? ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউব তাদের হচ্ছে $30 দিবে যদি একটা ভিডিওতে 1000 ভিউজ হয়, এখন কথা হচ্ছে যে তাহলে $400 কেমন ইনকাম করবো, $400 ইনকাম তারা এটাই বুঝাইছে, আমার যেটা বুঝে ধরে সেটা আমি আপনাদেরকে বলতেছি, যেমন ধরেন আপনি অনেক ভালো একটা পোস্ট করছেন অনেক ভিউজ হয়েছে তাদের কাছে ভালো লেগে গেছে জিনিসটা, যে অনেক ভালো লাগছে, এখন চিন্তা করতেছে এই লোকটা আমাদেরকে এতটা হেল্প করলো, আমাদের তো মিলিয়ন্স অফ ডলার আছে, তাহলে আমি তারে দিয়ে দিই $400 $1000 দিয়ে দিলাম, এরকম আর কি বিষয়টা, কথা বুঝতে পারছেন? ওকে, তো আশা করি এতটুকু ক্লিয়ার, এটা মেবি প্রত্যেক মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে পেমেন্টটা পাই যাবেন এরকম হইতে পারে আর কি, ওকে? এক নাম্বার, দুই নাম্বার হইলো এটা এভরি মান্থ হয়তো বা একটা করে পোস্ট নিবে আপনাদের কাছ থেকে, যেমন ধরেন প্রত্যেক মাসে একটা করে পোস্ট করবেন মাস শেষে একটা পেমেন্ট পাইবেন, এটা হচ্ছে কী বলে একটা জবের মতো মনে করতে পারেন আপনি, কাজটা কিন্তু খুবই অল্প, ওকে? তারপরে গেল
মার্কেটের এভরিথিং এখানে বোঝানো আছে, সবার নিচে আপনাকে আসতে হবে। এগুলার রিওয়ার্ড টাইম ফ্রেম এভরিথিং আপনারা বুঝা নিয়ে, এগুলা তো আর দেখাইতে হইব না আই থিঙ্ক। তারপর কি কি ম্যান্ডেটরি না এগুলা বুঝাইতেছে, গাইডলাইন কেমনে কি, অবশ্যই কিন্তু সব কিছুর সৌন্দর্য থাকতে হইব, এগুলা পড়লেই বুঝতে পারবেন। ওকে, তো এখন হচ্ছে নিচের দিকে আসি, আসার পরে এই যে দেখেন সাবমিট ইউর ব্যাকআপস ক্লিক করেন, এখানে আপনাকে কিছু কাজ করতে হবে। দেখেন এখানে বলতেছে, দেখেন হাউ সলিড উই কল ইউ, মানে আপনার নাম কি। তো আমি আমার নামটা যেটা অরিজিনাল সেটাই দিয়ে দিতেছি, দিয়ে দিলাম। ওকে, এখানে কিন্তু আরেকটা জিনিস বলেছে, দিস ডজ নট নিড টু বি ইউর রিয়াল নেম, মানে আপনার রিয়াল নেমের দরকার নেই, আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, নিক নেম দিলেও চলবে। ওকে, তারপর বলতেছে আর ইউ রিসিভ, মানে আপনি কি কোনো রিসিভ টিসিভ করছেন, না আমরা তো করি নাই, তাহলে এখানে নো দিব। তারপরে বলতেছে যে আপনি যে কাজটা করছেন, কথা ভালোভাবে বুঝছেন, আপনি যে কাজটা করছেন হোয়াট ইজ ইউর অ্যাকাউন্ট ইউআরএল, টুইটারের কাজ করছেন না, তাহলে আপনার কী করতে হবে এইটা ফলো করতে হবে। যেমন আমার টুইটার এইখানে যদি আমি আসি, তাহলে আমি তো এইটা পোস্ট করছি, তাহলে আমি এখানে ক্লিক করার পরে এখান থেকে কপি লিঙ্ক করবো, কপি লিঙ্ক করার পরে আমি কী করবো এখানে দিব, আমার তো দুইটা করতে হইব, কারণ আমি তো আবার ইউটিউবটাও সাবমিট করবো, যে টুইটার পোস্ট ফর এক্সাম্পল আমি দেখাই দিই, একবারে দেখাই দিই, টুইটার পোস্ট দিলাম, এইখানে দিলাম ইউটিউব ভিডিও লিঙ্ক, দেওয়ার পরে আমি এখানে লিঙ্ক দিব, লিঙ্ক দিয়ে সাবমিট করবো, কিংবা আমি টেলিগ্রামও দিয়ে দিলাম, যে টেলিগ্রাম, তাহলে আমি আরও তাদেরকে খুশি করতে পারবো, এরকম আর কি বিষয়টা। মানে যত খুশি করতে পারবেন তত আপনারা লাভ, এক কথায় শেষ। ওকে, তারপর এখানে বলতেছে হোয়াট ইজ ইউর ইমেল, তা আমি একটা ইমেল দিয়ে দিতেছি, আমি একটা ইমেল দিয়ে দিলাম। তারপর এখানে বলতেছে হোয়াট ইজ দ্য পলিগন অ্যাড্রেস, এখন অনেকে বলবে যে পলিগন অ্যাড্রেসটা কী, পলিগন অ্যাড্রেস ট্রাস্ট ওয়ালেটের বিএনবি স্মার্ট চেন অ্যাড্রেস বা একই, শুধু নেটওয়ার্কটা চেঞ্জ। এখানে আসার পরে আমি এখান থেকে আমি যে ওয়ালেটটা ইউজ করি সেটা আমি দিয়ে দিতেছি, এই যে এটা দিলেই হয়ে যাবে। কিংবা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, যদি আবার ভিডিওটা তারা দেখে, এখানে সার্চ করবেন পলিগন, পলিগন আইসা পড়বে, এই যে এটা ম্যাট্রিক, এখান থেকে রিসিভ, এখান থেকে কপি, এখানে দিবেন এটা, ওকে এখানে দিবেন। এখন হচ্ছে নাম্বার অফ টোটাল ইমপ্রেশন অ্যাচিভমেন্ট এক্স কি অল চ্যানেল, মানে কোন জায়গা থেকে আপনি কতটা কী করছেন না করছেন, এটা এভরিথিং এখানে চাইতেছে। আপনি এখানে দিলেন 1000, টোটাল কত ইমপ্রেশন আপনি ওইটাও দিতে পারেন, যে দেখেন নাম্বার অফ টোটাল ইমপ্রেশন, মানে কতটা ইমপ্রেশন এখানে অ্যাচিভমেন্ট করছেন, 1000 হলে 1000 লিখবেন, 2000 হলে 2000 লিখবেন, যেমন আমার টুইটারে 3000 আছে, আমি 3000 লিখলাম, এরকম আই থিঙ্ক ইমপ্রেশনের উপরে টাকাটা দিবে। যেমন ধরুন 1000 ইমপ্রেশনে $8, তাহলে 3000-এ 24 ডলার, এরকম আর কি। তারপর বলতেছে যে হাউ মাচ, মানে ক্লেম, আপনি কতটা ক্লেম করছেন, আমরা তো এখনও কোনো ক্লেম ট্যালেম করি নাই, তাই না, বাকি কাজটা আমি আপনাদেরকে বুঝাইতেছি। এখানে আরও কাজ আছে ভাই, এখানে আরও কাজ আছে, এখানে স্ক্রিনশট দিতে হবে, আপনি যে কাজটা করছেন স্ক্রিনশট, আমি বুঝাইতেছি বাকি কাজ। তো এখানে বলবে যে কতটা রিওয়ার্ড আপনি ক্লেম করবেন, তো এখানে ধরেন আমার 3000 ভিউজ হয়েছে, তাহলে আমি এখানে ক্লিক করবো $24, এরকম আর কি, 24 লিখবো, কারণ আমার 3000 ভিউজ হয়েছে না, মানে এটা যত ইমপ্রেশন বেশি হবে তত আপনার ইনকাম, এটা হচ্ছে নিয়ম। আর আপনি যদি ইউটিউব করেন, সব মিলাই হিসাব করবেন যে আপনার কত ইমপ্রেশন হয়েছে, ওই অনুযায়ী এখানে লিখবেন। লেখার পর এখন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে কিন্তু একটা স্ক্রিনশট আপলোড করতে হবে। এখন বলবে যে ভাই কী স্ক্রিনশট আপলোড করুন, ফর এক্সাম্পল আমি দেখেন আপনি যে পোস্টটা করতেছেন তাদেরকে নিয়ে, এখানে দেখেন একটা লেখা আছে ভিউ টুইট অ্যাক্টিভিটি, ক্লিক করবেন, সরি, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার ইমপ্রেশন 35 হয়েছে, একটা স্ক্রিনশট নেবেন এরকম। তো সেম ইউটিউব ভিডিওতেও তো ভিউজ দেখাই যায়, ইউটিউব থেকে একটা স্ক্রিনশট নেবেন, এরকম আপনি যত জায়গায় পোস্ট করবেন সেইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে এখানে আপলোড করবেন, এখানে চুজ ফাইলের মধ্যে ক্লিক করে আপলোড করবেন। এখন দেখেন এখানে কিন্তু বলতেছে যে আপনি কোথা থেকে কী করছেন না করছেন, ইউটিউব টুইটার আমি দুইটা দিলাম, আমি দুই জায়গা থেকে করছি, মিডিয়াম করলে আপনি মিডিয়াম দিবেন, আদার করলে আদার, মানে সবগুলো দিয়ে দেবেন, সমস্যা নেই, যে আদার প্লিজ, মানে যদি আদার করেন তাহলে কিন্তু আবার এখানেও দিতে হইব, যে আদার ফাইল, মানে কোন জায়গায় আপনি পোস্ট করছেন সেটা তারা দেখতে চায়। মানে আমি আপনাদেরকে এভরিথিং বুঝাই, আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গায় পোস্ট করেন, হোক সেটা ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, মিডিয়াম, লিঙ্কডইন, তারপরে আপনার গুগল প্লাস, যেই হোক না কেন, যেই প্ল্যাটফর্মটাই হোক না কেন, এভরিথিংয়ের লিঙ্ক হচ্ছে আপনি সাবমিট করবেন এইখানে, এখানে সাজায়া, আর এইখানে হচ্ছে স্ক্রিনশট সব একসাথে আপলোড করে দিবেন, একসাথে মার্ক করে আপলোড করে সাবমিট করে দিবেন। আপনি এখানেও দিতে পারেন যে আপলোড ব্রেকআপ ইমপ্রেশন, মানে দুই জায়গায় দিতে হবে আই থিঙ্ক, যে কন্টেন্ট ক্রিয়েটর এখানে দিবেন, আদার্স দিলে মানে এনেও চাইবো আর কি, ঠিক কথা বুঝতে পারছেন ব্যাপারটা। তো দিয়ে দেওয়ার পর যখন আপনি সাবমিট করবেন এটা তাদের কাছে চলে যাবে, তখন তারা এই যে লিঙ্ক আছে এখানে দুই নাম্বারই করার কোনো চান্স নাই, দুই নাম্বারই করলে ভাই সবার কপাল পূর্ব, কোনো লাভ হবো না, মানে একটা টাকাও কিন্তু কেউ এখান থেকে পাইবে না তখন আর।
তো এখানে কিন্তু তারা সবকিছু চেক করবে আর আপনার ইমপ্রেশন না হলে কিন্তু টাকা দিবেন না আপনি ভাইবেন না আপনি ফর্ম সাবমিট করে দিবেন আপনি টাকা দিয়ে দিব এটা এক ধরনের বোকামি ছাড়া আর কিছুই না অযথা আপনি আরো মানুষের রিজিক নষ্ট করবেন এটা টোটালি ব্যান করে দিব বাংলাদেশ থেকে এতটুকুই ভাই ওকে সো এইটাই ছিল বিষয়বস্তু সাবমিট করে দেওয়ার পর আই থিঙ্ক এক থেকে দশ তারিখের মধ্যে আর কি প্রত্যেক মাসের পেমেন্টটা পেয়ে যাবেন সো আমরা এটাই বুঝতে পারলাম যে যত বেশি ইমপ্রেশন তত বেশি ইনকাম আপনারা হচ্ছে টুইটার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন আর তারপরে হচ্ছে মিডিয়াম রেডিট যে যেখানে পারেন আপনার পোস্ট ওইখানে শেয়ার করে ইমপ্রেশন নিয়ে আসেন যত বেশি ইমপ্রেশন তত বেশি ইনকাম ফর এক্সাম্পল এক হাজারে যদি $8 পান $2,016 $3,024 তারপরে কত $4,032 না $4,032 এইভাবে যদি ভাই আপনি $10,000 ইমপ্রেশন আনতে পারেন মোটামুটি হিউজ একটা ইনকাম উইদাউট রেফারেল সো আমি চলে যাচ্ছি টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে বক বক করছি কিন্তু 15 মিনিট 53 সেকেন্ড অলরেডি আমার ভিডিওতে একটা লাইক কিন্তু আমি পাও না রইলাম একটা কমেন্টস পাও না রইলাম অবশ্যই ভালো একটা কমেন্টস করে দিয়েন যাতে আমার ভালো একটা আর্নিং হয় কারণ আমি তো আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি আর এই অফারটা আমাকে এক ভাই ইনবক্সের মধ্যে দিছিল তার আমি অ্যাকচুয়ালি খুঁজে পাইতাছি না যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আপনার নামটা আমি এখানে অ্যাড করে দিব কারণ ক্রেডিটটা পাওয়ার যোগ্য আপনি আপনি তো আমার কাছে শেয়ার করছেন তারপর আমি মানুষের কাছে শেয়ার করতেছি যে যেটা করে তারকে তার ক্রেডিটটা দিতে হয় সেমস লাইক আমি যেমন ভিডিও মেক করছি আমি কিন্তু ক্রেডিট পাই আপনাদের কাছে একটা লাইক একটা কমেন্টস আর শেয়ার করে দিয়েন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেখো হচ্ছে নতুন কিছু নিয়েছে বাই বাই আল্লাহ হাফেজ